বিশ্বনাথত কর্তব্যরত আরক্ষী আর সাংবাদিকক জানালে সম্বর্ধনা। রাজ্যের বিভিন্ন প্রান্তত এটা যেহেতু কোভিড-19 ভয়াবহ ছবি, রাজ্যের সমগ্র দেশ আর বিশ্বত এটা করোনা ভাইরাসত ত্রস্তমান হয়েছে সমগ্র বিশ্ব। কিন্তু তার মাজতে আরক্ষী আর সাংবাদিকসকলে নিরবিচ্ছিন্নভাবে নিজের দায়িত্ব অর্পণ করে আছে, নিজের দায়িত্ব পালন করে আছে। আর সেই সময়সতে বিশ্বনাথত বিজেপির ওবিসি মোর্চার রাজ্যিক কমিটির উপসভাপতি পঙ্কজ বরার নেতৃত্বত সাংবাদিক আর আরক্ষী প্রশাসনের লোকসলক সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই বাতরে আমালে প্রেরণ করেছে বিশ্বনাথের গোপাল খানালে। চারিআলির এই চারিআলির মাজমজিয়াত পুলিশ প্রশাসন আর সাংবাদিক বন্ধুসকলক তেখেতসকলের কর্মরাজির শলাগ লৈ তেখেতসকলক এখন গামোছারে এটা মাস্কেরে আমি সম্বর্ধনা জানাবলৈ বিচারিলো আর আমি আজি তেখেতসকলক সম্বর্ধনা জানাইছি। তেখেতসকলে যা 22 মার্চের পর বহু কষ্ট করে সমাজের বাবে, রাইজর বাবে, রাইজক সজাগ করিবর কারণে নিজের যি শরীর সেই শরীরের কথা নাভাবি, নিজের দেহর কথা নাভাবি রাইজর স্বার্থত তেখেতসকল ওলাই আহিছে। আর পুলিশ প্রশাসনেও ঠিক তেনেদরে আজি সকলো রাইজর কারণে দিনে নিশায় রাইজক সজাগ করিবর কারণে, রাইজক সহায় করিবর কারণে আগবাহি আছে। আর আমি তেখেতসকলকো পুলিশ প্রশাসন আর সাংবাদিক বন্ধুসকলক ইয়ার এই সুযোগতে তেখেতসকলক কৃতজ্ঞতা জ্ঞাপন করবলে বিচারিলো আর তেখেতসকলক এখন ফুলাম গামোছার।